স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ এবার স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির গুরুমবস্তি এলাকায়। অভিযুক্তের নাম রাহুল ব্যানার্জি। তাকে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আদালতে তোলা হয়েছে, এমনটাই সূত্রের খবর। জানা গেছে, 10 বছর আগে কোচবিহারের বাসিন্দা নীরজচন্দ্র বর্মনের মেয়ের সাথে রাহুলের বিয়ে হয়। তবে বিয়ের 10 বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্তান হয়নি, আর এখান থেকেই শুরু ঝামেলা। তবে তা চরমে পৌঁছয় চলতি বছরের জানুয়ারি মাসের 24 তারিখ। অভিযোগের পর রাহুল তার পরিবারের লোকজনের সঙ্গে মিলে ওই গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। অর্ধেক পুড়ে যাওয়ার পর শিলিগুড়ি জেলা হাসপাতালে তাকে নিয়ে আসে রাহুল এবং পরিবারের সদস্যরাই। তবে তার অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর 27 তারিখ তিনি মারা যান। ঘটনার পর নীরদবাবু রাহুল এবং তার পরিবারের বিরুদ্ধে মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই রাহুল এবং পরিবারের লোকেরা পলাতক ছিল। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে রাহুল এবং তার পরিবারের খোঁজ আসে। এরপরই তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে প্রধান নগর থানার পুলিশ।